ফের বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। বৃষ্টি দিয়ে শুরু হতে পারে মার্চের প্রথম সপ্তাহ। বিস্তারিত জানতে ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল। হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত গাজল নিউ টাউন ইউটিউব চ্যানেলে। আলেপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাসে জানাচ্ছে, মার্চের প্রথম সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে, সাথে বইতে পারে ঝোড়ো হাওয়া। আগামী 5 ও 6 তারিখ মঙ্গলবার ও বুধবার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে উত্তর পশ্চিম ভারতের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ও বঙ্গোপসাগরের উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু মিলে পূর্ব ভারতে বৃষ্টিপাত হতে পারে, যার প্রভাব পড়তে পারে উত্তরবঙ্গেও। তবে মার্চ মাসের গরমের রমরমা এই কারণে থমকে যেতে পারে।